들어오지? 아시나? 누가 뭔지? 아니, 이런 상비는 못했어, 봐. 유니언 입자던 후에체. 비에피 내사 골미들께 굽 거라 후에체. 비찰 보일 후토밤에 굽 거라 후에체. 럭 둘레 빨라 후에체. 일렉트릭 쇼크 내야 후에체. 히퍼저테니 하나 보는 입자던 나이 비에피 내사 골미께 거라 후에 나이. 슈토라? 에이 안돌론? 아프나데 제몬 안돌론? 에이 안돌론 아마데로 안돌론. 에몽 에이 안돌론 아마데 꼬레치라? একটা মত প্রকাশের স্বাধীনতা থাকবে এমন রাষ্ট্রের জন্য আমরা আমাদের চিন্তা ভাবনা কথা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো তার জন্য এবং আমি আপনার মতের সাথে দ্বিমত করতেই পারি কিন্তু আপনি যেন নিঃসংকোচিত্তে আপনার মত প্রকাশ করতে পারেন তার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই সে কারণেই ডেফিনেটলি আপনার মতের সাথে আমার মত আলাদা হতেই পারে কিছু ইস্যুতে হতে পারে সব ইস্যুতে হতে পারে আবার অল্প কয়েকটা ইস্যুতেও হতে পারে তাতে কিছু যায় আসে না কিন্তু আপনি যাতে নির্ভয়ে নিঃসংকোচিত্তে আপনার কথাটি বলতে পারেন এবং আমিও যাতে নির্ভয়ে নিঃসংকোচিত্তে আমার কথা বলতে পারি তেমনই একটা বাংলাদেশের জন্য কিন্তু আমাদের আজকের এই সংগ্রাম আজকের এই পথ চলা আমি নতুন সংবিধানের ব্যাপারে একটা কথাই শুধু বলবো এখানে আমি একেবারে আইনজীবী হিসেবে কিছু দিক আমি তুলে ধরতে চাই সংবিধানের দুই অনুচ্ছেদের সঙ্গে আট অনুচ্ছেদের একটা সংঘর্ষ রয়েছে সংবিধানের চারের ক অনুচ্ছেদ যদি মানেন কি আছে দেখে নিয়েন মানবেন কিনা সেই প্রশ্ন আমি রেখে গেলাম সংবিধানে আরো কয়েকটি অনুচ্ছেদ আমি লিখে নিয়ে এসেছি যেখানে অনেকগুলো জায়গায় ফাঁসিতে ঝুলতে হবে আজকে হোক আর কালকে হোক ফাঁসি আমাদের হবে সাতের খ যদি ধরেন ইট গোজ এগেইনস্ট দি ভেরি স্পিরিট অফ দি কনস্টিটিউশন আমাদের জুরিসপ্রুডেন্স আছে বেসিক নিয়ম আজকে পার্লামেন্ট কখনো আগামী পার্লামেন্টকে বেঁধে দিতে পারে না আজকে পার্লামেন্ট ঠিক করতে পারে না আগামীকাল পার্লামেন্ট নতুন পার্লামেন্ট কি আইন করবে আর কি আইন করবে না কিন্তু সাতের খ বলে দিচ্ছে সংবিধানের এই 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 অংশ কোনোদিন পরিবর্তন করা যাবে না অর্থাৎ টু থার্ড মেজরিটিও যদি কোনো সরকারের থাকে সংসদে তাদের পক্ষে সংবিধানের ওই অংশগুলো চেঞ্জ করা যায় না ইট গোজ এগেইনস্ট দ্য ভেরি স্পিরিট অফ জুরিসপ্রুডেন্স এন্ড ভেরি স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন ইটসেলফ এটা হতে পারে না তারপরে ধরেন 57 অনুচ্ছেদ এটা বলে তো ভাই আমি বিরাট বিপদে পড়ছি এই সংবিধান যদি থাকে মানেন তাহলে 57 অনুচ্ছেদ অনুযায়ী হাসিনা প্রধানমন্ত্রী আরে এটা তো সংবিধান বলতেছে ভাই হ্যাঁ আপনি 106 রেফারেন্স আনতে পারেন কিন্তু 106 রেফারেন্সটা কিন্তু আমি পড়েছি সেখানে কোথাও এই সরকার যে প্রধানমন্ত্রী মানে চিফ অ্যাডভাইজার যে প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করছে এই লাইনটা কিন্তু কোথাও বলা হয় না অল্প কয়েকটা লাইন খুব যে ওয়েল ড্রাফটেড তেমনও না এবং হিয়ারিং হয়েছে কিনা এই প্রশ্ন উঠছে যাই হোক এটা আরেক বিতর্ক তৈরি হবে আসেন রাষ্ট্রপতি অপসারণ এই সংবিধান যদি মানে তাহলে স্পিকার ছাড়া রাষ্ট্রপতি আপনি অপসারণ করতে পারবেন না সংসদে পিছনে কোনো সংসদই নাই তাহলে আপনি রাষ্ট্রপতিকে সরাবেন কি করে আবার আপনাকে সে 106 সাহায্য নিতে হবে তাহলে তো প্রতি পদে পদে আপনাকে প্রতিদিন আপনাকে সুপ্রিম কোর্টে রেফারেন্সের জন্য যেতে হবে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে কিনা সরকার কাজ করতে পারে কিনা এই প্রশ্ন আমি রেখে গেলাম আমি আইনের একজন খুবই ছোট ছাত্রী আমি রাজনীতির মাঠেও আমার অভিজ্ঞতা খুব বেশি দিনের নয় সেখানেও আমি একটু ক্ষুদ্র কর্মী সুতরাং এই প্রশ্নগুলো যেটা আমার মনে এসছে সেগুলো আমি এখানে রেখে যাচ্ছি আশা করি যারা বিদগ্ধ জন আছেন তারা চিন্তা ভাবনা করে এমন একটা পথ বা এমন একটা উপায় তারা নেবেন যেটা আজকের সলিউশন না আজকে আমার একটু কেটে গেল আমি ওইটুকুতে মলম লাগায় ভাবলাম যে ব্যাস হয়ে গেল না এরকম না একটা স্থায়ী সমাধানের দিকে যেন যায় সেই দিকেই সবাই নজর রাখবে এবং আমার মনে হয় এমন একটা সময় এসছে যে প্রত্যেকে যার যার নিজস্ব ক্ষুদ্র বেনিফিটের বাইরে গিয়ে আরেকটু ব্রডার পার্সপেক্টিভটা দেখা আরেকটু বৃহৎ পরিসরটা বুঝতে চেষ্টা করা এবং আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের ভাগ্য কি হতে যাচ্ছে সেটা নির্ধারণ করার একটা সুযোগ যেহেতু আম জনতা সাধারণ মানুষের হাতে গেছে সেটাকে যথাযথভাবে কাজে লাগানোর এই সুযোগটাকে নষ্ট করবেন না থ্যাংক ইউ
রুমিনাম্পাকে অনেক ধন্যবাদ। আমরা এখন বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ ভাইয়ের আলাপ শুনবো। তার আগে আজাদ ভাইয়ের কাছে আমাদের একই